বন্ধুরা, সাবজেক্ট কতটা বিষাক্ত হয় তার নতুন করে বলার মতো কিছু নেই, কিন্তু তারপরেও পৃথিবীতে এমনও কিছু সাপ রয়েছে যাদের বিষটা এতটাই ভয়ঙ্কর হয়, যেটা যদি কোনো মানুষের শরীরে ঢুকে পড়ে তাহলে তার মৃত্যুটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর শুধুমাত্র এটুকুই নয়, বরং এদের এক ফোঁটা বিষ 25,000 ইঁদুরকেও মেরে ফেলার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সেই সকল সাপদেরকে নিয়ে হতে যাচ্ছে যারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। নাম্বার 10, ইন্ডিয়ান কোবরা। বন্ধুরা, ইন্ডিয়ান কোবরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে দশম স্থানটা দখল করে রেখেছে। এদেরকে সবচেয়ে বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার মতো দেশে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, ইন্ডিয়ান কোবরার মাথার পেছনে ইউশেপের মতো কালো দাগ থাকে, যার মাধ্যমে কিন্তু এদেরকে খুব সহজেই চিনতে পারা যায়। তবে জানলে অবাক হবেন যে এই সাপটা নিজের একটা সবলের মাধ্যমে প্রায় 400 মিলিগ্রাম বিষ প্রয়োগ করে। এতটা অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ করার কারণে মাত্র 30 মিনিটের মধ্যেই একটি মানুষের মৃত্যু হতে পারে। তবে জানলে অবাক হবেন যে গত 20 বছরে সম্পূর্ণ পৃথিবীতে ইন্ডিয়ান কোবরার সবলে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে। এরা নিজেদের খাবারের চাহিদা পূরণ করার জন্য ব্যাং, টিকটিকি এবং ছোট প্রাণীগুলোর উপরেই নির্ভর থাকে। আর যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা সর্বোচ্চ 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যেটা কিনা সত্যি খুবই অবাক করা একটা বিষয়। নাম্বার 9, র্যাটেল স্নেক। বন্ধুরা, এই সাপটাকে কম বেশি আমেরিকার সকল স্থানেই দেখতে পাওয়া যায়, তবে এদের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায়। যদি দেখা যায় তাহলে অন্যান্য বিষাক্ত সাপের তুলনায় এই সাপের শরীরটা খুবই ভারী হয় এবং এদের লেজে র্যাটেল যুক্ত থাকার কারণে এদেরকে খুব সহজেই চিনতে পারা যায়। মূলত এদের লেজের মধ্যে র্যাটেল থাকার কারণেই এদের নামটা র্যাটেল স্নেক করা হয়েছে, যেটা কিনা বাচ্চাদের ঝুনঝুনির মতো শব্দ করে। এরা লেজ থেকে মাথা পর্যন্ত সর্বোচ্চ 6 থেকে 8 ফুট পর্যন্তই লম্বা হয়। তবে জানলে অবাক হবেন যে এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সাপের তুলনায় বাচ্চাদের মধ্যে অতিরিক্ত বিষ থাকে। এর থেকেও অবাক করা বিষয় হলো প্রতি বছর এই সাপের কামড়ে সম্পূর্ণ পৃথিবীতে প্রায় 7 থেকে 8 হাজার মানুষের মৃত্যু হয়। এরা নিজেদের খাবারের চাহিদা পূরণ করার জন্য খরগোশ, ইঁদুর এবং ছোটখাটো পোকামাকড়কেই শিকার করে। নাম্বার 8, ব্ল্যাক মাম্বা। বন্ধুরা, আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ব্ল্যাক মাম্বা, যে কিনা প্রতি ঘন্টায় 20 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যার কারণে কিন্তু ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিষাক্ত সাপ বলা হয়। এরা নিজেদের একটি সবলের মাধ্যমে 120 থেকে 400 মিলিগ্রাম বিষ নিজেদের শিকারের শরীরে ঢুকিয়ে দেয় এবং এই বিষের মাধ্যমে 10 থেকে 25 জন মানুষের মৃত্যু খুব সহজেই হয়ে যেতে পারে। বন্ধুরা, ব্ল্যাক মাম্বা যদি কোনো মানুষের শরীরে সবল মারে তাহলে সেই মানুষের মাংসপেশি ধীরে ধীরে করা বন্ধ করে দেয়, আর যদি 15 মিনিটের মধ্যে সেই ব্যক্তিটাকে সঠিক চিকিৎসা প্রদান না করা হয় তাহলে তার মৃত্যুটা অবধারিত। অনেকেই মনে করে যে ব্ল্যাক মাম্বা সম্পূর্ণভাবে কালো রঙের হয়, তবে এটা একদমই সঠিক নয়, বরং এরা গ্রে এবং ব্রাউন কালারের হয়ে থাকে। তবে এদের মুখের ভেতরটা সম্পূর্ণভাবে কালো রঙের হওয়ার কারণে এদের নামটা ব্ল্যাক মাম্বা করা হয়েছে। যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা সর্বোচ্চ 6 থেকে 10 ফুট পর্যন্তই লম্বা হতে পারে এবং এরা নিজেদের খাবারের চাহিদা পূরণ করার জন্য সবচেয়ে বেশি বাদুর এবং ইঁদুরকেই শিকার করে। নাম্বার 7, টাইগার স্নেক। বন্ধুরা, এই সাপটাকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের বডি টেক্সচারের কারণেই এদের নামটা টাইগার স্নেক করা হয়েছে, কারণ এদের বডির রংটা কিছুটা টাইগারের রঙের সঙ্গে মিলে যায়। বন্ধুরা, এই সাপটা দেখতে যদিও খুবই সাধারণ, কিন্তু এদের বিষের মধ্যে ভয়ঙ্কর নিউরোটক্সিন পাওয়া যায়, যার কারণেই কিন্তু এই সাপটাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনিতেই যদি দেখা যায় তাহলে টাইগার স্নেক একদমই রাগান্বিত স্বভাবের নয়, কিন্তু এরা যদি কোনো মানুষকে সবল মারে তাহলে তার মৃত্যুটা 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এদের বিষ প্রথমে মানুষের রক্তকে জমাট করে দেয়, তারপর কিডনিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা সর্বোচ্চ 3 থেকে 5 ফুট পর্যন্তই লম্বা হতে পারে এবং এরা নিজেদের পেট পূজা করার জন্য ব্যাং, পাখি এবং কাঠবিড়ালির মতো প্রাণীকেই শিকার করে। নাম্বার 6, ফিলিপিন কোবরা।
বন্ধুরা, ফিলিপিন কোবরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং ঘাতক কোবরাগুলোর মধ্যে অন্যতম। আসলে এরা এতটাই ঘাতক যে যার মাধ্যমে 3 মিটার দূর থেকে নিজেদের শিকারের শরীরে বিষ ছুড়ে মারে। তাছাড়াও এদের বিষের মধ্যে ভয়ঙ্কর নিউরোটক্সিন পাওয়া যায়, যেটা প্রথমে মানুষের ফুসফুস এবং তারপর হার্টকে নষ্ট করে দেয়। আর যদি 30 মিনিটের মধ্যেই সেই ব্যক্তিটাকে সঠিক চিকিৎসা প্রদান না করা হয়, তাহলে তার মৃত্যুটা অবধারিত। তবে যদি বিশেষজ্ঞদের তথ্য অনুসারে কথা বলা হয়, তাহলে পৃথিবীর মধ্যে যে সকল কোবরা রয়েছে তার মধ্যে ফিলিপিন কোবরার মধ্যে সবচেয়ে বেশি বিষ থাকে। ফিলিপিনের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি বসবাস করা এই সাপটা সর্বোচ্চ 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। যদিও এই সাপটা আকারে ততটা বড় হয় না, কিন্তু এরা অন্য প্রজাতির সাপদেরকে শিকার করে খেতে খুবই পছন্দ করে। নাম্বার 5, ভাইপার। বন্ধুরা, ভাইপারকে কম বেশি পৃথিবীর সকল স্থানেই দেখতে পাওয়া যায়। তবে যে প্রজাতির ভাইপারগুলো সবচেয়ে বেশি বিষাক্ত হয়, তাদেরকে ভারত, চীন এবং এশিয়ার বিশেষ কিছু স্থানেই দেখতে পাওয়া যায়। ভাইপার মূলত রাতেই অ্যাক্টিভ থাকে এবং রাতে শিকার করতেই পছন্দ করে, এবং এরা এতটাই অ্যাগ্রেসিভ যে যার মাধ্যমে এদের শরীরে যদি কোনো মানুষের পা পড়ে যায়, তাহলে সেই পায়ের মধ্যে সবল মারতে এরা মাত্র কয়েক মিলিসেকেন্ডের মতো সময় নেয়। ভাইপার মূলত তখনই বাইরে আসতে পছন্দ করে যখন অতিরিক্ত বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা গরম থাকে। আর যদি এরা কোনো মানুষকে সবল মারে, তাহলে সেই মানুষটা প্রচন্ড ব্যথার অনুভব করে। বন্ধুরা, ভাইপারের বিষ এতটাই ভয়ঙ্কর যে যার মাধ্যমে এই বিষটা যদি কোনো মানুষের শরীরে ঢুকে পড়ে, তাহলে সেই মানুষটার কাছে শুধুমাত্র 10 মিনিটের মতো সময় থাকে, এবং এই 10 মিনিটের মধ্যে যদি তাকে অ্যান্টিডোট না দেওয়া হয়, তাহলে সে হার্ট ফেল করে মৃত্যুবরণ করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, শুধুমাত্র ভাইপারের বিষে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, ততগুলো মানুষ সকল বিষাক্ত সাপের ছোবলেও মৃত্যুবরণ করেনি। সম্পূর্ণ পৃথিবীতে ভাইপারের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়, যারা কিনা 10 ইঞ্চি থেকে সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নাম্বার 4, ডেড অ্যাডার। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায় ডেড অ্যাডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এদের মাথাটা কিছুটা ভাইপার সাপের মতো হয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সাপটা অন্য বিষাক্ত সাপদেরকে খেতেও একটুও দ্বিধাবোধ করে না, এবং এই সাপটা যে রণকৌশল অবলম্বন করে শিকার করে, সেটাও কিন্তু অন্য কোনো সাপেরা একদমই করে না। আর এদের যখন শিকার করার প্রয়োজন হয়, তখন এরা নিজেদের শরীরটাকে সম্পূর্ণভাবে লুকিয়ে নিজেদের লেস্ট কে নাড়াতে থাকে। আর যখন অন্য প্রাণীরা এই লেজটাকে পোকা মনে করে সেটাকে খাওয়ার জন্য এগিয়ে আসে, তখনই এই সাপটা নিচের শিকারের ওপরে আক্রমণ করে তাকে শিকার করে নেয়। তাছাড়াও এই সাপের বিষের মধ্যে ভয়ঙ্কর নিউরোটক্সিন পাওয়া যায়, যেটা সরাসরি মানুষের ব্লাড এবং ফুসফুসকে নষ্ট করে দেয়। আর মাত্র 6 থেকে 10 ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যায়। যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা অন্যান্য বিষাক্ত সাপের তুলনায় অনেকটাই ছোট, এবং এরা সর্বোচ্চ 2.5 থেকে 3.5 ফুট পর্যন্তই লম্বা হতে পারে। নাম্বার 3, ভেলচার সি স্নেক। বন্ধুরা, এই সাপটা মূলত সামুদ্রিক একটি সাপ, যে কিনা অত্যন্ত বিষাক্ত, এবং এদেরকে সবচেয়ে বেশি থাইল্যান্ড, নিউগিনি এবং ফিলিপিনের সমুদ্রে দেখতে পাওয়া যায়। তাছাড়াও এই সাপের কিছু জনসংখ্যা দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশে দেখতে পাওয়া যায়। যদিও এই সাপটা ততটা আক্রমণাত্মক নয় এবং অন্য প্রাণীদের ওপরে এতটা তাড়াতাড়ি আক্রমণ করে না, কিন্তু এদের মাত্র কয়েক মিলিগ্রাম বিষ 1000 মানুষকেও মেরে ফেলার জন্য যথেষ্ট। এর জন্যই কিন্তু এই সাপটাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। তবে এরা যখন ছোবল মারে, তখন কোনো ব্যথার অনুভব একদমই হয় না, কিন্তু এদের বিষ শরীরকে রক্ত শূন্য করে দেয় এবং হার্টবিটের গতিটা খুবই স্লো করে দেয়, যার কারণে কিন্তু এই সাপটি ছোবল দেওয়ার পর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই মানুষ হার্ট ফেল করে মৃত্যুবরণ করে। নাম্বার 2, ইস্টার্ন ব্রাউন স্নেক। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকার মধ্যে এই সাপটা দ্বিতীয় স্থান দখল করে রেখেছে, যাদেরকে ইন্দোনেশিয়া, নিউগিনি এবং অস্ট্রেলিয়ার জনবহুল অঞ্চলে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা নিজেদের একটা ছোবলের মাধ্যমে এতটা অতিরিক্ত মাত্রায় শিকারের শরীরে বিষ ঢুকিয়ে দেয়, যার মাত্র 100 ভাগের 10% বিষ যদি কোনো মানুষের শরীরে ঢুকে পড়ে, তাহলে সেই মানুষটা অল্প সময়ের মধ্যেই ওপরওয়ালার কাছে পৌঁছে যাবে। তাছাড়াও এই সাপের বিষের মধ্যে বেশ কয়েকটি বিষের
মিশ্রণ রয়েছে, যার মধ্যে নিউরোটক্সিন অন্যতম। এর জন্য কিন্তু এই বিষটা খুবই ভয়ঙ্কর এবং এরা এতটাই অ্যাগ্রেসিভ যে যার মাধ্যমে এরা যে কোনো সময় যে কোনো প্রাণীর উপরেই আক্রমণ করতে পারে। নাম্বার এক, ইল্যান তাইপান। বন্ধুরা, ইল্যান তাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। তাছাড়াও এই সাপটা এতটাই মারাত্মক এবং এর বিষটা এতটাই ভয়ঙ্কর, যার মাধ্যমে এদেরকে যদি সকল সাপের বাপ বলা হয় তবুও কিন্তু ভুল হবে না। বন্ধুরা, এই সাপটা নিজের একটা সবলের মাধ্যমে শুধুমাত্র 11 মিলিগ্রাম বিষ প্রয়োগ করে। যদিও এই বিষের পরিমাণটা খুবই কম, কিন্তু এই বিষের মাধ্যমে 100 জন মানুষ এবং 25,000 ইঁদুরের মৃত্যুটা খুব সহজেই হয়ে যাবে। ইল্যান তাইপান সম্পর্কে সবচেয়ে অদ্ভুত ফ্যাক্ট হলো, এরা যে গতির মাধ্যমে নিজের শিকারের উপরে আক্রমণ করে, ততটা গতির মাধ্যমে অন্য কোনো সাপ নিজের শিকারের উপরে আক্রমণ করে না। তবে তাইপান সম্পর্কে সবচেয়ে ভালো কথা হলো, এরা একদমই রাগান্বিত নয় এবং এরা অন্য প্রাণীদের উপরে এতটা তাড়াতাড়ি আক্রমণ করে না। যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা 6 থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা নিজেদের খাবারের চাহিদা পূরণ করার জন্য সবচেয়ে বেশি ইঁদুর এবং পাখিকেই শিকার করে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত 10টি সাপ এবং তাদের সম্পর্কে কিছু অজানা তথ্য। আশা করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে তালিকার মধ্যে কোন সাপটা সবচেয়ে বেশি বিষাক্ত এবং ভয়ঙ্কর তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।